আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাই বোনেরা, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব, এক বোন জানতে চাচ্ছেন যে আমি তো অবৈধ সম্পর্কে প্রেগনেন্ট হয়ে গিয়েছি, এই মুহূর্তে আমার করণীয় কি? আমি পালিয়ে বিয়ে করতে চাচ্ছি, ছেলেও বিয়েতে নারাজ, আমার করণীয় কি? মৃত্যু ছাড়া আমার কোনো উপায় দেখছি না। তো দিনী ভাই বোনেরা, এই বিষয়ে আপনাদেরকে আমি দিকনির্দেশনা দিব, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো যিনি যে বোন এই কাজটা করেছেন, নাম প্রকাশে অনিচ্ছুক, মেলের মাধ্যমে প্রশ্ন পাঠিয়েছেন, তো বোনের উচিত এই মুহূর্তে বোনের জন্য করণীয় হচ্ছে আল্লাহ তাআলার কাছে খালেস দিলে তওবা করা, আল্লাহ তাআলার কাছে তওবা করা, ইস্তেগফার করা, এই কাজটা আপনার করা উচিত। যেই ছেলে এই এখন আর বিয়ে করতে চাচ্ছে না, তাকে বোঝায় শোনায় হলেও বিয়ে করা উচিত, যেহেতু জুলুম হয়ে গেছে, অন্যায় হয়ে গেছে, পাপাচার হয়ে গেছে, অবশ্যই তার সিবিএ বসেন, তাকে যেভাবে হোক ধরে বিয়ে করার চেষ্টা করবেন। সে যদি তারপরেও বিয়েতে নারাজ হয়ে যায়, বিয়ে করবেই না, তো আপনি নিয়ে সরকারি ব্যবস্থা গ্রহণ করতে পারেন, সেক্ষেত্রে অবশ্যই বিয়ের সম্ভাবনা অবশ্যই আছে, সরকারি ব্যবস্থা গ্রহণ করে দেশ আপনাকে দিক নির্দেশনা দিবে। এখানে তো বাচ্চা ফেলে দেওয়ার প্রশ্ন আসে না, আর মানুষও জানে, তো সেক্ষেত্রে তো আসলে আপনি আসলেই খারাপ কাজ, এটা ইসলামের দিক থেকেও খারাপ কাজ, দুনিয়ার দিক থেকেও খারাপ কাজ, কেন মানুষ আপনাকে সমর্থন করবে না? এই জন্য আপনার এই কাজটা না কর, এটা তো করা হারাম কাজ, অলাদু জিনা হয়ে গেছে, এটা জিনার বাচ্চা। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করুন। এখন আপনার সারা দিন রাত 24 ঘন্টা বাদ খাওয়া যেমন জরুরি, 24 ঘন্টা আপনার হাতে তসবিহ নিয়ে আল্লাহর কাছে আস্তাগফিরুল্লাহ 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 চোখ বন্ধ করে পশ্চিম দিকে ফিরে সারাদিন তওবা করা উচিত এবং সরকারি ব্যবস্থা গ্রহণ করা উচিত। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন এবং আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।